So good evening hokoloke ami aji class to start koru etia ami ki kori asilu ki pori asilu 2.4 neki 3.1 kori asilu noy 3.1 ami koloke kori asilu 3.1 ami sari number to ketaman kori asilu ar ketaman tongol kori bori asilu eta sari number tumaloke sari number to kisu mane para nai boli koisa eta sari number to moi first to kori din tar pisot 5 6 enake kori jam hobo এটা সারি নম্বরটো কি আছে তোমালোক ছবিটো সোয়া সোয়া এটো দিয়া আছে না না আমাক ছবিটো এটো তোমালোক ইটা কোন সাইড এটো ছবি দিয়া আছে ইয়াৰ আমাক কি উলাব লাগে এ আৰু বি মান উলাব লাগে এটা এ আৰু বি মান আমি কেনে উলিয়াম তোমালোক দিছিল নহয় এটা বহু বুজৰ বহি কোন বিলাকৰ সমষ্টি আমাৰ কিমান হয় 360 ডিগ্ৰি এই যে কোন বিলাক দিছে এই বিলাক কি কোন বাইৰৰ ফালে আছে না নাই গটিকে এই বিলাক আমাৰ কি কোন এই বহু বুজৰ বহি কোন এটা বহি কোন আমাৰ কোন বিলাক এটো এটো এই বিলাক গটে বিলাক কি আমাৰ বহি কোন এতিয়া চোৱা এ আৰু বিৰ মান উলিয়াব লাগে আমি ফাৰ্ষ্টতে ইয়াতে এ ৰ মান উলিয়াম ইয়াতে ফাৰ্ষ্টতে কাৰ মান উলিয়াম জানানে বিৰ মান উলিয়াম এটা বিটো কেনেকৈ উলিয়াব পাৰো চোৱা এইডালাডাল সৰল ৰেখা হয় না নাই এইডালাডাল আমাৰ কি সৰল ৰেখা হ'লে 130 আৰু বিটো আমি প্লাছ কৰিলে কিমান পাম 180 ডিগ্ৰী কাৰণ সৰল ৰেখা এডালৰ কিমান ডিগ্ৰী কোণ হয় আমাৰ 180 ডিগ্ৰী গতিকে এইডালাডাল সৰল ৰেখা এই গোটেইখিনি যদি যোগ কৰো আমি কিমান পাম এই গোটেইখিনি 180 গতিকে 180 লৈ কি কি সোমাই আছে 130টো আৰু বিটো গতিকে কি লিখিম চোৱা ইয়াত বি প্লাস 130 ডিগ্রি ইকুয়াল টু কিমান 180 ডিগ্রি তারপর বি ইকুয়াল টু কিমান হব 130 তো হেফালে লৈ যা 180 মাইনাস 130 বি ইকুয়াল টু কিমান হব আমার 50 ডিগ্রি 180 পরা 30 কইলে কিমান 50 গটিকে বি মানে কিমান পালো আমি 50 এতিয়া চোৱা এই বি মানে 50 পালো এই গোটেইকেইটা যদি বহিকোণ যোগ কৰো আমি কিমান পাম 360 ডিগ্রি তারপর আমি কি কৰিম এর মানটো উলিয়াম এতিয়া কি লিখিবা আমি জানো যে কি লিখিম আমি ইয়াৰ পৰা স্টার্ট কৰিলোঁ 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস এ প্লাস 60 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি প্লাস এইটো বি নিলিখো বি মানে কিমান পালো আমি 50 গতি কি লিখিম 50 ইকুয়াল টু কিমান হ'ব 360 ডিগ্রি কারণ আমি জানোই বইখনৰ সমষ্টি আমাৰ 360 ডিগ্রি ইয়াতে এইকেইটা যোগ কৰা কিমান হ'ব সংখ্যাকেইটা 5 আমি কিমান পালো এইকেইটা যোগ কৰি 300 আৰু আমাৰ এটো আছে আৰু ইফালে 360 গতিকে এ ৰ মান উলিয়াব লাগে এ ৰ মান উলিয়ালে আমি কি কৰিম 360 মাইনাছ 300 টো ইফালে লৈ যোৱা কিমান হ'ব এই তলত এটা লাইন তলত লিখিবা দে এ ইকুৱেল টু 60 ডিগ্ৰী গতিকে এ ৰ মান আমি কিমান পালো 60 ডিগ্ৰী আৰু বি ৰ মান কিমান পালো 50 ডিগ্ৰী এইটোৱে পাৰিবা এইটো চোৱা এতিয়া তোমালোকৰ 5 নম্বৰ প্ৰশ্নটো কি দিছে 5 নম্বৰ প্ৰশ্নটো চোৱা কি দিছে এটা সুষম বহুভুজৰ এটা বহিকোণৰ যোগ 30 ডিগ্ৰী হ'লে বহুভুজটোৰ বাহুৰ সংখ্যা কিমান এটা সুষম বহুভুজৰ আমাক কি দিছে এটা বহিকোণৰ যোগ দিছে আৰু আমাক কি দিছে কেইডাল বাহু আছে উলিয়াব দিছে তাৰমানে সুষম বহুভুজৰ আমাৰ সুষম বহুভুজলৈ গোটেইকেইটা বহিকোণ একে হ'ব না নাই গতিকে একে হ'লে চোৱা আমাৰ সুষম বহুভুজৰ প্ৰতিটো বহিকোণৰ সমষ্টিটো কিমান হয় 360 ডিগ্ৰী তাতে কেইডাল বাহু আছে উলিয়াব লাগে ছাপোজ তোমালোকে এটা ত্ৰিভুজ দিলে এই ত্ৰিভুজটোত এই ত্ৰিভুজটোত আমাৰ কেইডাল বহিকোণ থাকে ত্ৰিভুজত কেইটা বহিকোণ থাকিব চাৰি তিনিটা গতিকে আমি যদি 360 ডিগ্ৰী তিনিৰে হৰণ কৰোঁ তেতিয়া পাম না নাই তাৰমানে কিমানটা কোণ আছে যদি আমি উলিয়াব পাৰোঁ তেতিয়া আমি কি গম পাম কিমানটা বাহু আছে সেইটো গম পাম যিমানডাল বাহু থাকে সিমানটা কি থাকিব কোণো থাকিব হয় ত্ৰিভুজটোৰ তিনিটা কোণ আছে না নাই বহিকোণ গতিকে সিয়াৰ বাহু কেইডাল আছে তিনিডাল কিন্তু এই বহুভুজটোৰ আমি কেইডাল বাহু আছে জানো নেকি আমি কি উলিয়াম কেইটা কোণ আছে বহিকোণ কেইটা আছে আমি উলিয়াম হয় কাৰণ আমাক আমি জানো যে মুঠ কোণৰ সমষ্টি 360 ডিগ্ৰী হয় আৰু এটা কোণৰ যোগ কিমান 30 ডিগ্ৰী যদি হৰণ কৰি দিওঁ আমি কি ওলাব আমাৰ কিমানটা কোণ আছে আমি উলিয়াব পাৰিম আৰু যিমানটা কোণ থাকে সিমানটা আমাৰ কি থাকিব বাহু থাকিব বুজি পাইছা কি কৈছোঁ এইখিনি লিখি লৈছোঁ দিয়া আছে সুষম বহুভুজৰ বহিকোণৰ যোগ কিমান দিছে আমাক 30 ডিগ্ৰী বহিকোণৰ যোগটো কিমান দিছে 30 ডিগ্ৰী আৰু যিহেতু বহিকোণৰ সমষ্টি কিমান হয় আমাৰ 360 ডিগ্ৰী বহিকোণৰ সমষ্টি আমাৰ কিমান হয় 360 ডিগ্ৰী এতেকে চোৱা এতেকে বহু ভুজটোৰ বাহুৰ সংখ্যা বহুভুজটোৰ বাহুৰ সংখ্যা তাৰমানে কিমানটা বাহু আছে উলিয়াম কেনেকৈ উলিয়াম এই 360 ডিগ্ৰীক যদি আমি
30 এ হরণ কৰো তার মানে আমার মুঠ কিমান আছে 360 ডিগ্রি সাপোজ তোমালোক আমার মোৰ হাতত 10 টকা আছে গৰিকে 10 টকা থাকিলে দুই টকা মুদ্রা কেইটা আছে মানে দুই টকা মুদ্রা আছে মোৰ তাতে আৰু কৈছে যে মুঠ মোৰটা 10 টকা আছে গৰিকে কেনে কমপাম কিমানটা দুই টকা মুদ্রা আছে পাঁচটা আছে কেনে কমপাম 10 যদি আমি দুই এ কি কৰি দিও হরণ কৰি দিও ইয়াটো ঠিক এনে কয় মুঠ কিমান দিছে 360 ডিগ্রি সমষ্টিটো আমি কম পাও আৰু এটাৰ মান কিমান 30 ডিগ্রি গৰিকে হরণ কৰি দিলে যিমানটা কিমানটা কোন আছে কমপাম না নাই রে কিমান হবো এটা হরণ কৰি দিলে শূন্য শূন্য কাটা গল তিনিরে এটা কিমান 12 গটিকে 12 সংখ্যা 12 টা গটিকে বহু বুঝতর 12 সংখ্যা আমি কিমান পালো 12 টা বুঝি পাইছা এটোয়ে এতিয়া সো 6 নম্বরটা আমাক কি দিছে 6 নম্বর প্রশ্নটা সোয়া 20 টা বাহু বিশিষ্ট এটা সুষম বহুভুজৰ প্ৰতিটক বৈকণৰ যোগ কিমান হ'ব এতিয়া আগতে কি কৰিছিল এটা বৈকণৰ মান দিছিল এবাৰ কি দিছে আমাক কেইটা বাহু আছে হেতো কৈ দিছে হয় 20 টা বাহু আছে আৰু প্ৰতিটো বহুভুজৰ প্ৰতিটো আমাৰ কি দিছে বৈকণৰ যোগ উলিয়াব দিছে গতিকে আগৰ নিচিনা একেটো তোমালোকে নিজে কৰিবা আছোৱা আমাৰ মুঠ বৈকণৰ যোগ আমাৰ সমষ্টিটো কিমান 360 ডিগ্ৰি গতিকে যদি 20 টা বাহু আছে কোন কেইটা থাকিব 20 টা গতিকে সেই 360 ডিগ্ৰিক যদি আমি 20 টা দি হৰণ কৰো 20 এৰে হৰণ কৰি তেতিয়াহ'লে কিমান এটা প্ৰতিটো কোণৰ যোগ কিমান আছে আমি গম পাম না নাই বুজি পাইছানে কি কৈছো সাপোজ মোক ক'লে যে মোৰ হাতত 10 টকা আছে আৰু মোৰ তাতে 5টা মুদ্ৰা আছে মোটা টোটেল 10 টকা আছে আর মোটা কিমানটা মুদ্রা আছে 5টা আছে গটিকে গটেকটা মুদ্রা কেই টকিয়া কেন কি কম পাম এই 10 কিয়ারে হরণ করিম 5 এর 2 টকা মুদ্রা হবল কিবো না নাই ঠিক ইয়াতেও হেনে কোয়া মুঠ আমার কিমান সমষ্টি 360 ডিগ্রি আর বাহু কেইটা আছে 20 টা গটিকে হরণ করি যে যিমান থাকিব হিমানটা কোন আছে হিমানটা প্রতিটো কোণৰ মান হিমানে হবো হয় না নাই হরণ করি দিল 6 নম্বরটা করিবা তার পিছত আমি 7 নম্বরটা চাও কি আছে সো কি দিছে তলৰ একটা সুষম বহুভুজৰ অন্তঃকোণৰ যোগ দিয়া আছে বহুভুজৰ বাহুৰ সংখ্যা উলিয়াব দিছে আমাক কি দিছে এটা বহুভুজৰ অন্তঃকোণৰ যোগ বিলাক দিয়া আছে সুষম বহুভুজৰ অন্তঃকোণৰ যোগ বিলাক দিয়া আছে আমাক কি উলিয়াব দিছে বাহুৰ সংখ্যা উলিয়াব দিছে এতিয়া সব বাহুৰ সংখ্যা আমি কেনেকৈ উলিয়াম সো তোমালোকক এটা সূত্র দিছিল না নাই সুষম বহুভুজৰ অন্তঃকোণৰ মান সমান কিমান হয় এটা সূত্র আছিল 2n - 4 × 90/n সেইটো সূত্রত বহাই পেলাই আমি n মানে কি বাহুৰ সংখ্যা আমি ইফালে কোণৰ মানটো বহাই দিম এটা এক নম্বৰটো কি দিছে আমাক 120 ডিগ্ৰী 120 ডিগ্ৰী এটো আমি কি কৰিম আমি চাও এটা কি লিখিম আমি জানো যে সুষম বহুভুজৰ অন্তঃকোণৰ মান সমান আমাৰ সূত্ৰটো কি আছিল 2n - 4n × 90 ডিগ্ৰী এইটো আছিল না নাই এইটো আছিল আমাৰ এতিয়া চোৱা সুষম বহুভুজৰ অন্তঃকোণৰ মান কি দিছে আমাৰ এক নম্বৰত 120 ডিগ্ৰী গতিকে কিমান লিখিম ইয়াতে 120 ডিগ্ৰী ইকুৱেল টু 2n - 4n × 90 ডিগ্ৰী প্ৰথমতে কি কৰিম আমি এনটো ইফালে লৈ আহ এনটো ইফালে কি হৈছে হৰণ ইফালে আহিলে কি হ'ব পূৰণ 120 ডিগ্রি এন 90 তো ইফালে কি হইছে আমার পূরণ ইফালে এলে কি হব হরণ 2n - 4 তার পিছত এটো কাটা কাটি করা 0 0 কাটা গল 3 রে 7 12 কেবা 4 বার আর এটো কিবা 3 বার তার মানে কিমান থাকিল 4/3 n তার পিছত এই 2n তো ইফালে কি হইছে প্লাস ইফালে নেলে কি হব -2n ইকুয়াল টু কিমান থাকিল আমার -4 তার পিছত এখিনি করা সব ভগ্নাংশ যোগ বিয়োগ হলে কি করব লাগে সদায় লখাগু গতি কিমান হবো লখাগু এই দুটা 3 আর 1 3 উপর কিমান হব 4n মাইনাস এর তলত কি আছে এক নাই মানে 1 আছে 1 এর 3 কেবা যায় 3 বার 3 দুগুণ 6 ইকুয়াল টু কিমান হবো আমার -4 তার পিছত 4n - 6n কিমান -2n / 3 ইকুয়াল টু -4 -2n ইকুয়াল টু 3 টো ইফালে কি হৈছে হৰণ ইফালে গলে কি হ'ব পূৰণ মাইনাস কিমান হ'ব 12 তাৰ পিছত এই মান কিমান হ'ব -2 আছে ইফালে গলে কিমান হ'ব এটো পূৰণ হৈছে না এটো উঠাই ফালে গলে কি হ'ব হৰণ -12 হৰণ -2 n ইকুয়াল টু -মাইনাস কাটা গল 2 এৰে 12 কেবাৰ 6 বাৰ গটিকে 6
এটাকে বাহুর সংখ্যা কিমান হবো আমার 6 তলৰ লাইনটো লিখি দিবা এটাকে বাহুর সংখ্যা কিমান হবো 6টা আমাকে এটা থাকিব 6টা বাহু গতে বাকি কেটা একদম সহজ পারিবা করিবা যদি কোনোবাটো নোৱাৰা থাকে মই কৰি দিম একে 146 বাকি এটা একে এই নিয়মটো একে করিবা তাৰ পিছত 8 নম্বৰটো কি দিছে সোৱাছোন তলৰ দিয়া সংখ্যাবোৰৰ বহু বুজৰ বাহুর সংখ্যা হলে প্ৰতিটো বহু বুজৰ অন্তঃগণৰ সমষ্টি উলিয়া এটা অন্তঃগণৰ সমষ্টি উলিয়া সূত্ৰটো দিছো নহয় আৰু এইবিলাক কি দিছে বাহুর সংখ্যা দিছে 12 14 20 এবিলা এবিলা কোড বাবা লাগিব আমি এন অর্থাৎ কারণ এন মানে গিয়েছিল বাহুর সংখ্যা গরিকে এগারা পারা যদি করিবা 8 নম্বরটো নোয়ারিলে মই নেক্সট কৰি দিম হব পারিবা এটো সূত্রটো দিছো নহয় বহু বুজৰ প্ৰতিটো অন্তঃগণৰ সমষ্টি উলিয়া সূত্রটো তাতে এন ৰ মানত এই বাহুর সংখ্যাটা বহাই দিবা দি পেলাই অন্তঃগণৰ সমষ্টিটো উলিয়াই দিবা ঠিক আছে কৰিবা